সবাইকে জানাচ্ছি রমাদান করিম এন্ড জুম্মা মুবারক। সো আজকে মেইনলি আমি ফার্স্টে থ্যাংক ইউ জানাবো আদনান ফারুকি ভাইয়াকে, যে আজকে হচ্ছে ইউটিউবে ওনার মানে কি আছে, উনি ফুড রিলেটেড ভিডিওস করেন, মানে ওনার চ্যানেলের নাম ডাইন আউট উইথ আদনান, সবাই ওনাকে চেনেন হয়তো। সো বেশ কিছুদিন আগে আমি মানে বেশ কিছু না রোজার কয়েকদিন আগে আমি ওনার একটা ভিডিও দেখি, যেখানে উনি মানে লেস ফর্চুনেট পিপল গরিবদের উনি ইফতার খাবার দাবার ই করে, একটা খাবার দাবার ডিসিশন নেয়। সো আমি এটা দেখে আমি খুব ইন্সপায়ার হলাম। আমি আগে আমি এরকম ভেবেছি যে আমি করবো, কিন্তু আমি ভাবতাম যে বাইরের থেকে বিরিয়ানি বা পোলাও কিনে দিলে মানে এক একজন 200 মতো পড়বে, সো উইচ ইজ লাইক আমার জন্য এফোর্ড করতে প্রবলেম হয়ে যাবে, কারণ আমি কারো হেল্প নিব না, কারণ আমি আমি খুবই সেলফিশ, কারণ আমি পুরো সোয়াবটা ভিডিওতে নিজেই নিতে চাই। কারণ নর্মালি রোজার মাস ছাড়াও আমি জানি না কত ভালো কাজ করি, বাট রোজার মাসে আপনি যাই করবেন ও যাই ভালো কাজ করবেন ও তিন গুণা সব পাবেন। সো এই এই শর্টকাটে বেশি সব পাওয়াটা আমি ছাড়তে চাই না অনেস্টলি, প্লাস আমার এটা করতেও ভালো লাগছে। আজকের ভিডিওটায় আমি খুবই এক্সাইটেড। সো আদনান ফারুকি ভাইয়ার ভিডিও দেখলাম যে খাওয়ার বাসায় বানায় কীভাবে মানে অ্যাফোর্ডেবল মানে সবার জন্য, মানে যারা এরকম খাওয়ার দিতে চায় কাউকে গরিবদের বা কিছু। তো আমিও ভাবলাম যে আজকে 16 তারিখ শুক্রবার, আমি ভাবলাম যে 27 রোজায় আমি খাওয়ার দিব, বাট দেন আমারে সাজেস্ট করলো যে তুমি 27 রোজায় না দিয়ে প্রত্যেক ফ্রাইডেতে 4 ফ্রাইডেতে খাওয়ার দাও গরিবদের। সো আমিও ভাবলাম যে এটা ভালো আইডিয়া, আর আইডিয়া পেলাম, পুরো আইডিয়াটা পেয়েছি আমি আদনান ভাইয়ার ভিডিও দেখে। যেরকম আজকে কি দিব আমি বলি আপনাদের, আজকে দিব পোলাও, দিব সাদা পোলাও, আর এক একজনকে একটা করে ডিম দিব, এটাই আমার আজকের মেনু। নেক্সট শুক্রবার হয়তো ডিমের জায়গায় মুরগি দিব, আবার নেক্সট ডে দিব ডিম, আবার লাস্টে দিব মুরগি। সো এইটাই আমার প্ল্যান ইনশাল্লাহ। আমি আমি প্ল্যান করেছি যে 25 বক্স করে দিব, 25 বক্স। সো আমি ওই দিন বক্সও কিনে নিয়ে আসছি আপনার কুশল মার্কেট থেকে, হ্যাঁ উত্তরা রাজলক্ষ্মীর ওইখানে কুশল মার্কেট থেকে আমি একবার 100টা বক্স কিনে নিয়ে আসছি। বাট আমি আপনাদের বলি আগে, আপনারা আগে আপনাদের সারাউন্ডিংয়ে, আমি যা করবো আমার সারাউন্ডিংয়ে কাজের লোক দারোয়ান, তারপর আপনার ফ্যামিলি বলতে আপনার আশেপাশে যারা মানে মানে কষ্টে আছে, আপনি ওদের আগে করবেন তারপর বাইরে। সো আমি আজকে 25 বক্স করবো আল্লাহর রহমতে, যদি আল্লাহর সুন্দর মতো সব হয়। তারপর আমি আমাদের বুয়ার জন্য 3 বক্স দিব, মানে যে আমাদের বাসায় কাজ করে বুয়ার 3 বক্স, আমাদের দারোয়ানের ফ্যামিলির জন্য 4 বক্স, আর নিচে হয়তো এই এলাকায় আশেপাশে যেই আছে দিয়ে দেখি কত বক্স পাচ্ছে। তারপর আমি আজকে অ্যারাউন্ড 5টার দিকে আমি গাড়ি নিয়ে বের হব ডিস্ট্রিবিউট করতে, আর যেহেতু লকডাউন সব মুভমেন্ট পাস নিয়ে নিয়ে আসি, সো লেটস সি কেমন যায়। আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখবেন আর আমার জন্য দোয়া করবেন, আর হোপফুলি অনেকেই আমার মতো মোটিভেট হবেন এই ভিডিও দেখে, তাই মেইনলি আমি এই ভিডিওটা করছি। অ্যান্ড আপনাদের সবাইকে জানিয়ে রাখে আমি নেক্সট যেগুলো ডোনেট করব, মানে নেক্সট 3 শুক্রবারে আমি ওইগুলো ভিডিও করব, শো অফের জন্য না, বাট
অন্যদেরকে ইন্সপায়ার মোটিভেট করার জন্য যেরকম আমি ওই ভিডিওটা দেখে হয়েছি, সো আমারও ভালো লাগবে। আর একটা ভিডিও করলে আপলোড করলে যদিও পাঁচজনও যদি ওই ভিডিও দেখে মানে এরকম কিছু করে, ওই সবটা উনিও পাবে আমিও পাবো। সো আজকে আম্মু আব্বু হেল্প করতে চাইছে আমার ফাইন্যান্সিয়ালি, আমি বলছি না আমি যতটুকু এফোর্ড করতে পারি আমি করবো, কারণ পুরোটাই আমি নিতে চাই সব। বাট ইনডাইরেক্টলি ওর ডাইরেক্টলি যাই বলেন, আম্মু অনেক শখ পাবে, কারণ আম্মু আমাকে হেল্প করছে আজকে পুরো কুকিংটায়। আর আম্মু অনেক আইডিয়া দিয়েছে যে এভাবে এভাবে করো ভালো হবে। সো আমরা এখন কুকিংটা দেখাই যে আমাদের কী পাক হচ্ছে, তারপর আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ দেখাবো। যে আমাদের ডিমগুলো বয়ল করে রেখে দিয়েছে, মাঝখান দিয়ে চাকু দিয়ে ফাড়ি ফাড়ি করে রেখে দিয়েছে। তো এখন কুকিংয়ের পালার সময় আবার ব্যাক করব। তো এই যে আমাদের ডিম রান্না হচ্ছে। আচ্ছা আমি আবারও বলি, আমি 1 কেজি আলু আনাইছি, পেঁয়াজ টিয়াজ মশলা তো বাসাই থাকে, 1 কেজি আলু আনাইছি, সেফ সাইডে থাকার জন্য 30টা ডিম আনাইছি, আর আমার লেগেছে হচ্ছে 2 কেজি পোলার চাল। তো এই যে এটাই একবারে রান্না হোক, তারপর হওয়ার একবারে ফিনিশ হলে আমি আবার ব্যাক করব। পোলাওটা অলমোস্ট রেডি, সুন্দর লাগছে। পোলাওটা অলমোস্ট রেডি, আর পাশে হচ্ছে ডিম। ডিমটা আলু আলু মানে আলু গলুক, তারপর ডিমটা ছাড়বে। তো একবারে পরে লাস্টে সার্ভ করার সময় আবার দেখাবো হয়ে গেলে। এই যে আমাদের খাওয়ার রেডি হয়ে গেছে, পোলাও আর ডিম। আর এই যে আমাদের 25টা বক্স, তো বক্সগুলো দেখাই। এই যে একটু বক্সের কোয়ালিটিটা ভালো দিলাম, যাতে এগুলো মানে টিফিনকারি হিসাবেও যারা ইউজ করতে চায় করতে পারবে, মানে টিফিন বক্স আর হোয়াট এভার। এগুলো আমি কিসের থেকে এনেছি, ওই যে কুশল সেন্টার, এক একটা আমি একবারে 100টা বক্স এনেছি, এক একটা মনে হয় 7-8 টাকার মতো পড়েছে। তো এটাই আমি অ্যাফোর্ড করতে পেরেছি, তাই আমি এটাই দিব সিম্পল। যতটুকু আমার ওই সামর্থ্য ছিলাম ততটুকু করলাম। সো আমি এখন থ্যাংক ইউ ভেরি মাচ আমার আম্মুকে এগুলো হেল্প করতে করে। তো আমি এখন বক্স করি। আমি নিজে যে আমি যে টুকুর পোলাও দিব, তারপর একটা বক্স ডান, একটা আলু দিলাম, একটা ডিম দিলাম, যাতে একজনের জন্য পারফেক্ট, যাতে কেউ ওয়েস্ট না করে। তো এরকম 25টা বক্স আছে। আমি এগুলো করতে থাকি, করে আবার শেষ হলে আবার ব্যাক করব। এগুলো করে শেষ হলে আবার ব্যাক করব। আচ্ছা আমাদের খাবার বক্সই হয়ে গেল। সো আজকে আমি অনেক এক্সাইটেড, টু বি অনেস্ট। আমার বাজেট কম, তাই আমি এটাই দিচ্ছি। আমি ভেবেছিলাম যে 25টা বক্স করব, বাট আমার পোলাওয়ের কোয়ান্টিটিটা একটু কম হয়ে গেছে, তাই আমি 3-4টা বক্স রয়ে গেছে আমার, খালি এক্সট্রা করতে পারিনি। কারণ যেহেতু রোজা রাখে মানুষ, তো ওদের খিদাটাও ভালো থাকে,
সো আমি ডিসেন্ট অ্যামাউন্টের পোলাও দিয়েছি, যাতে খেয়ে মানুষের পেট ভরে আর একটা করে আলু ডিম দিয়েছি। সো আমি আমি আপনাদের একটা অনেক ইম্পর্টেন্ট একটা কথা বলবো। এই যে বাস্কেটটা আমি কিনে নিয়ে এসেছি, যেদিন আমি এগুলো কিনতে গেলাম বক্সগুলো, এটা একটা ফলের দোকান থেকে এনেছি, দোকান না বেসিক্যালি ও ক্যানের মধ্যে ফল বিক্রি করে। সো হচ্ছে এলো 100 টাকা, সো বার্গেন করার পর 80 টাকা হইলো। সো তারপর ও আমার গাড়ির পিছে এটা বক্সটা রাখতে গেল, ও বক্স দেখলো 100টা, বলছে আপনাকে রোজে খাওয়ার দিবেন? আমি বলি হ্যাঁ। বলে আচ্ছা আপনি আসেন না, আপনি 70 টাকা দিবেন? আমি বলি কেন? বলে আমিও মানে হেল্প করাতে যদি একটু পার্টিসিপেট করতে পারি তাহলে আমারও সব হবে। মানে এই কথাটা আমার অনেক গায়ে লেগেছে, মানে গায়ে লেগেছে ইন গুড সেন্স, যে মানুষ রোজার মাসে মানে সব কামানোর অপরচুনিটি ছাড়েও না। কারণ আমরা সবসময় বলে আসছে যে রোজার মাসে কাউকে কিছু করলে বা ভালো কাজ করলে ওর দ্বিগুণ মানে 2 times 3 times বেশি সব পাওয়া যায়। সো আমি মেইনলি আজকে ভিডিওটা আমি কিন্তু কোনো শো অফ টু অফের জন্য করি নাই, অনেকে হয়তো ভাববেন। এটা আমি মেইনলি ইন্সপায়ার হয়েছি ডাইনার ফিট আদনান ফুড ব্লগার একজন আদনান ভাইয়া, ওনার ভিডিও দেখে, যেরকম ওনার ভিডিও দেখে আমি ইন্সপায়ার হইলাম, আমার ভিডিও দেখে যদি 2-3 জন ইন্সপায়ার হয় তাহলে সো আপটা আমিও পাবো উনিও পাবে। সো ওয়াই নট? আর আমার বাজেট যেহেতু কম ছিল আমি এইগুলোই নিয়েছি। সো আমি এখন এগুলো প্যাক করবো, প্যাক করে আমি এখন বাজেট 3টা, আমি হয়তো 4টা সাড়ে 4টার দিকে আমি ডিস্ট্রিবিউট করতে বের হবো আমার দারোয়ান টারোয়ানদের দিয়ে, যা বাজে আমি গাইডিয়ে করে আমি দেখি গরিব টরিব যাদের পাই ওদের ডিস্ট্রিবিউট করবো। সো টিল দেন স্টে টিউন। আচ্ছা, সো আমরা বের হয়ে গেলাম ইফতার ডিস্ট্রিবিউট করতে। আজকে আমাকে হেল্প করছেন আর একটা ফ্রেন্ড, যার নাম হচ্ছে রফ। এই যে আমাদের ই আছে ইফতার এখানে, এই যে আমি। সো ড্রাইভ করি দেখি কই কাকে কাকে দেওয়া যায়। আচ্ছা, কয়েকজনকে দেখলাম, কারণ অনেক জায়গায় দেখলাম অনেক মানে অনেক বেশি লোক, আর আমার অতটা বক্স নেই ভাই। সো দেখলাম অনেকজন, লেটস গেট ডাউন এন্ড সি হোয়াট হ্যাপেনস। ভালো আছেন মামা? আরো লোক আছে। I guess this won't be that easy, huh? No offense, but this kid randomly came and saying is in the samosa. The fuck? আরো অনেক জনকে দিতে হবে তো, আর আর দেওয়া যাবে না। Shit man, get out of here. It's like zombie attack. ভাই জম্বি আটাকের আগে ভাই যাও। Just look at these people, oh my god. It's everywhere.
just we just opened up like quite a disi 5ta 7tar moto na aro beshi kibhabe ashlo bhai amar jodi onek box thakto tale shobai I wish shobai le korte partam kintu amar to to box nai limitation to thake actually ekhon jar joto like amar budget honestly onek kom tai ami dim ar eta dicchi na it we're doing this to, just to send a message and the thing is যে যার যতটুক স্বার্থের মধ্যে সামর্থ্যের মধ্যে আর কি পড়ে ঠিক আছে একটু হেল্প করলেও ইট হেল্পস সো ইয়া দ্যাটস ইট গাইস লেটস গো টু দ্য নেক্সট ভেনিউ অ্যান্ড ট্রাই টু ফিগার আউট হাউ উই ডোন্ট অ্যাট্রাক্ট টু মাচ অ্যাটেনশন অ্যান্ড জাস্ট গিভ আপ এভরি সিঙ্গল বক্সেস বিকজ দের আর আ ফিউ পিপল লাইক দ্যাট কিড হু কেম অ্যান্ড বলস স্যার আমার কিডনিতে সমস্যা ওয়ার অ্যাজ ইটস নাথিং অ্যাট অল সো ইয়া গাইস ইয়া স্টে টিউন See you in the next place. Acha eta second ami beshi mane mosjid tosjider samne dile ki hocche onek jon eshe bole amar box hoto na so unake ekta dekhi karon honestly bolte amar bola uchit na fokir onek pay plus kintu jada riksha chalay era mane kaj kore khay আর এরা চাইতে পারে না এদের অনেক কম টাকা কিন্তু এরা চাইতে পারে না মানুষের থেকে You lock me out. Oh, sorry. You literally lock me out. Mama, I'm going to Yeah, this is... Yeah, you can call him here. Honestly, unar mukhe je smile ta dekhlam it's worth trust me the thing is guys we're not trying to be heroes or like you know social workers or anything it's just that we're trying to show people like even if you have your limitations you can help people out ঠিক আছে আমি আগে বলছি যে এটা show off to offer কোনো মানে ওর জন্য আমি অনেকজন হয়তো ভাবতে পারেন যে show off যেরকম আমি আগে ভাবতাম বাট এটা না যেরকম আমি ইন্সপায়ার হয়েছি একজনের ভিডিও দেখে আপনারা আমার ভিডিও দেখে অনেকজন ইন্সপায়ার হলেও মানে আমার স্বভাব হবে আপনার হবে সবারই হবে সো ওইটাই দেখি আর তিনটা বক্স আছে দেখি নেক্সট কাকে এই হোয়াট অ্যাবাউট গো দেয়ার ওই যে ওই যে মামারা দাঁড়ায় আছে অনেকক্ষণ ধরে দাঁড়ায় আছে আমি যা দিব না না দাও তুমি নাকি দাও These reactions are priceless, you know? These reactions are absolutely priceless. Hold on, show your face. I don't want to show my face, dude. যে দেখেন আমি মানে উনি কত খুশি হলো মানে হয়তো এরা মানে লকডাউনে আরো টাফ হয়ে যায় যে মানে কখন কাজ করবে কখন খাওয়া পাবে বাট অনেস্টলি খাওয়াটা পাওয়ার পর যদি একজনও যদি একটু পেট ভরে খাইতে পারে আমার কষ্ট ওয়ার্থ আচ্ছা আমার আম্মু সবসময় বলে আম্মুর নাকি ডেলিভারি ম্যানদের জন্য অনেক মায়া লাগে এরা সাইকেল চালিয়ে চালিয়ে এত কষ্ট করে খাবার দিয়ে কয়টা টাকা মাত্র পায় তারপরে ওরা কারো কাছে হাত মানে চাই না আমি ওনাকে মাস্ক দিব I don't think this is a good idea ভাইয়া ইফতারি এটা আপনি খাবেন আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া আপনারা অনেক কষ্ট করেন সারাদিন আপনারা এটা খাবেন আচ্ছা ভাইয়া থ্যাংক ইউ ভাইয়া Earlier I said this is not a good idea because You saw the smile? Yeah, the smile. But the thing is, আমি বলছি কারণ যে এরা অনেক সম্মানী এরা
They don't ask from people. Don't get me wrong. I'm kind of khawa. No, it's not about getting wrong. All I'm trying to say is, like, I'm both see. Karon je delivery man ra era onek respect niye. Trust me, ha. They have a lot of decency. Absolutely. Naya dora bhikai korto, but ami mani onek jon ache jorkom rickshawala era eta chaite pare na. But at the end of the day, ar koy taka kamay era ei je. খাওয়াটা কবে না কবে মানে যাই দিলাম আমি কি না কি আছে আই জাস্ট লাইক দ্যাট স্মাইল ব্রো দ্যাট স্মাইল মেড মাই ডে অনেস্টলি মানে সো ফার মানে সবচেয়ে ভালো লাগলো ওনার হাসিটা দেখে আই গেট ইট দ্য থিং ইজ উই শুড অ্যাট লিস্ট ট্রাই টু হেল্প আউট অ্যাট লিস্ট ইভেন ওয়ান অফ দ্য পিপল হু আর অ্যারাউন্ড আস আ লিটল হেল্প ক্যান মেক লাইক মিন আ লট A lot to some people. So yeah, guys, just try to help a lot. Yeah, stay blessed. Let's see if we could find a few more people. You don't have to spend like a grand or so. Apna jetuk shamortho, jetuk ability. Oi hisabe apnar jodio apnar bashe bhat khan ekhan jai khan. Jodi driver kaje lok mane chuta boa odero then ora pet bhore khele apnake আপনার বাইরের থেকে বলতে হবে না অনেকজন বাইরে বলে যে আপনি ভালো থাকেন ওই সব না একজন খাওয়াইলে মন থেকে যে দুয়াটা পাওয়া যায় ওইটাই এনাফ সাকসেস আমার কাছে দেখি ইনশাআল্লাহ এটা আমার একজন রিকশাওয়ালাকে দেওয়ার ইচ্ছা তো দেখি ইনশাআল্লাহ Yeah, and another thing that I just want to put out a small disclaimer. The thing is, the ongoing pandemic is going on. Okay, so everybody stay indoors. Yeah, help Corin, but just maintain the social distancing. Absolutely. Try to keep your hands sanitized. Try not to get yourself the coronavirus, okay? Absolutely. Because the lockdown, it might seem like it's working, but in reality, people are not listening to it properly. So I hope you, every one of you, would stay more caution and safe. So yeah, stay tuned for the next time. আচ্ছা আমরা এখন লাস্ট একজন আনারস ওয়ালার গাড়ি দেখলাম সম্ভাব্য মুনাকে দেওয়া যায় সো লাস্ট বক্স চলেন নামে বিসমিল্লাহ করে থ্যাংক ইউ ভেরি মাচ এই ভিডিওটা লাইক না করলেও হবে ওয়ালাইকুম সালাম বাট প্লিজ ডু শেয়ার দিস ভিডিও যাতে অন্যরাও দেখে মানে মোটিভেট হয় এরকম কিছু একটা করা হয় যে সেলফ এই প্যান্ডামিককে অনেকজন দেখেন কে কতগুলো কিনে মানে পুরো রাস্তা বন্ধ মানুষ মানে মানুষের পুরো সব কিছুই বন্ধ তারপরে সো যে কয়জনকে ব্যান্ড ট্রাই করেন আপনার অ্যাবিলিটির মতো হেল্প করার থ্যাংক ইউ